হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছে। আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে বার্ডের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও এর মাঝে আমি অনেকদিন ভিডিও আপলোড করার কোনো সময় পাইনি, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টার্কিন বার্ড এটি সেটআপটি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার একটি সেটআপ আছে টার্কিন বার্ডের। এটি ফুল অ্যাডাল্ট পেয়ার। দেখুন, আমি পেয়ারটি বক্সসহ আপনাদেরকে দেখাচ্ছি, ব্রিডিং বক্স এটি। এখানে ফিমেলটি ডিমে আছে এবং মেলটি বাইরে বসা। তো অনেকে জানতে চেয়েছেন যে, অনেকেই কনফিউজ যে টার্কিন বার্ডের ব্রিডিং বক্সটি কেমন হবে। টার্কিন বার্ডের ব্রিডিং বক্স আর লাভ বার্ড ব্রিডিং বক্স সেম, একই রকম, একই মাপের। অনেকেই হাড়িতে দেয়, আসলে হাড়িতে টার্কিন বার্ড ব্রিড করতে খুব সমস্যা হয়, কারণ টার্কিন বার্ডের লেজটি যথেষ্ট বড়, যা হাড়িতে তারা প্রপারলিভাবে রিল্যাক্সভাবে বসতে পারে না, ডিমে তা নিতে পারে না, আর এর জন্য বক্স ইউজ করাটাই বেটার। তো আমি বলবো শুরুতেই যে টার্কিন বার্ড কিন্তু অন্যান্য বার্ডের মতো এতটা স্ট্রং না, খুবই নরম প্রকৃতির একটি বার্ড বলবো, খুবই নরম স্বভাবের। সারাদিন খুব মিষ্টি সুরে তারা ডাকাটাকি করে, খুবই ভাল লাগে। আর হলো টার্কিন বার্ডের মেলটি খুবই চঞ্চল থাকে, খুবই চঞ্চল, যা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে মেলটি সবসময় ড্যান্সিং করে এবং ফিমেলটি যখন ডিমে তা দেয় তখন ফিমেলটিকে অনেক উৎসাহ দেয়, কন্টিনিউ সে এরকম ড্যান্সিং করতে থাকে। তো বন্ধুরা, আমরা যারা টার্কিন বার্ড পালতে চাই তাদেরকে আমি বলবো যে আপনারা টার্কিন বার্ড পালার জন্য যে সেটআপটি তৈরি করবেন, লাভ বার্ডের যে খাঁচা 20-18 বা 18-22 সেম খাঁচাতে আপনারা রাখতে পারেন, এর থেকে বেশি বড় প্রয়োজন হবে না। আর ব্রিডিং বক্সটি হবে ঠিক লাভ বার্ডের বক্সের মতোই, সেম সাইজের ব্রিডিং বক্স হবে। ওরা ওদের মতো লাভ বার্ডে যেরকম আমরা কাঠের গুঁড়ো, তারপরে ঝাড়ু ইত্যাদি দিই, ও লাভ বার্ড নিজের মতো করে ঘর সাজিয়ে নেয় বা বক্সানো দিয়ে দিই, টার্কিন বার্ড ইজ সেম। হ্যাঁ, এখানে কোনো কিছু আলাদা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টার্কিন বার্ড কিন্তু আপনার খুবই নরম প্রকৃতির একটি বার্ড, এটি সামনে খুব জোরে কথা বলা যাবে না, পাখিটি খুব ভয় পায়। এবং এদের সামনে অনেকে আছে যে অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনে, সেটি করা যাবে না। এবং শুধু তাই নয়, এদের খাবারও কিন্তু অনেক পার্থক্য আছে, যে এরা কিন্তু মিলেটটা খুব বেশি পছন্দ করে। আমরা নর্মাল যেই মিক্সড খাবার পাখিকে খাওয়াই সেই খাবারটি টার্কিন বার্ড খুবই কম খায়, খুবই কম খায় বলতে যে একেবারে খায় না তা না, খায় খুবই সামান্য তাদের প্রয়োজনে, কিন্তু তারা ম্যাক্সিমাম মিলেটটাই খুব বেশি খায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে পারছি যে আমার সেটআপটি আমি কীভাবে সাজিয়েছি। দেখুন, ফিমেলটি বের হয়েছে, আমি ওদেরকে নিয়মিত ফল দেই, চেষ্টা করি সপ্তাহে অন্তত 4 দিন আপেল দেওয়ার জন্য। আপেলটা ওরা অনেক পছন্দ করে, আপেল, গাজর, আর পাশাপাশি আপনারা ইচ্ছা করলে সফট ফুড দিতে পারেন, যে সফট ফুডটি আমরা লাভ বার্ডের বেবি যখন হয় তখন দেই, বিভিন্ন ডালের সংমিশ্রণে যেটি সিদ্ধ করে একটু প্র্যাক করে দেওয়া হয়, বা এগ ফুড। এই সমস্ত খাবার যদি আমরা কন্টিনিউ লাভ বার্ডকে দিতে পারি তাহলে লাভ বার্ড যতটা স্ট্রং হবে ঠিক ততটাই টার্কিন বার্ডও কিন্তু স্ট্রং হবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার টার্কিন বার্ডের পেয়ারটি কতটা রিল্যাক্স মোডে আছে। ফিমেলটি বক্স থেকে বের হয়েছে। ও, এখানে একটি কথা আপনাদেরকে না বললেই নয় যে টার্কিন বার্ডের মেলটা কিন্তু অলওয়েজ ফিমেলটাকে খাইয়ে দেয় সবসময়, যদি সেই পেয়ারটি খুবই সুন্দর পেয়ার হয়ে থাকে, আমরা যেটাকে মাস্টার পেয়ার বলি, মেলটা সবসময় ফিমেলটাকে খাইয়ে দিবে। এবং যখন ফিমেলটা ডিম বাচ্চা করবে
তখন 99% সময়ই আমরা দেখব যে ফিমেলটিকে মেলটি খাইয়ে দিবে। তো বন্ধুরা, তারা নিশ্চয় বুঝতে পারছেন যে টার্কিং বার্ড কতটা শৌখিন। দেখুন, ওরা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, ওরা কন্টিনিউ একজন আরেকজনকে খাইয়ে দেয়। এখানে আমার পাশাপাশি আরেক জোড়া টার্কিং বার্ড দেখাচ্ছি আমি। এটি নিউ অ্যাডাল্ট বার্ড। টার্কিং বার্ডে মেল এবং ফিমেল আমরা চিনি সাধারণত। ফিমেলটি খুব হালকা হয় এবং মেলটি গাঢ় হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার হাড়ির সামনে যেটি বসা এটি হলো মেল, এটির কালারটি খুবই গাঢ়, এবং ডান পাশে যেটি বসা এটি ফিমেল, এটির কালারটি মিষ্টি কালার। তো টার্কিং বার্ডে সাধারণত মেল ফিমেল এভাবেই আমরা চিনে থাকি। এছাড়া অন্যান্য পাখির মতো কাটা দেখে টার্কিং বার্ড চেনা যায় না। টার্কিং বার্ডে চেনার মাধ্যমেই যে ফিমেলটি একটু হালকা কালার হবে এবং মেলটি গাঢ় হবে। তবে এই বার্ডের সবথেকে বড় সমস্যা হলো এই বার্ডে খুব দ্রুত ঠান্ডা লাগে, খুবই দ্রুত ঠান্ডা লাগে, সেটি যাতে না হয়। এবং গরম থেকে, অতিরিক্ত গরম থেকে পাখিটিকে সবসময় সেভ করতে হবে। গরম থেকে তাদের ঠান্ডা লাগে এবং সেই ঠান্ডাতে পাখি দেখবেন যে রাতের বেলা যদি দেখেন যে পাখিটিকে অসুস্থ, দেখা যাবে যে সকালবেলা কোনো রকম আপনি চিকিৎসার সুযোগ পাবেন না, পাখিটি মারা যেতে পারে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রেখে আমরা টার্কিং বার্ড পালতে পারি। খুবই শৌখিন এবং খুবই মিষ্টি একটি পাখি। আমরা এটা ইচ্ছা করলে রুমের ভিতরেও রাখতে পারি, আমি যদিও বারান্দায় রেখেছি। তো বন্ধুরা, আমি নিশ্চয়ই আপনাদেরকে আমার সেট আপ দেখিয়ে বোঝাতে পেরেছি যে টার্কিং বার্ডটি কীভাবে কত রিল্যাক্সে এটাই পালা যায়। মেলটি, আবারও বলি যে মেলটি খুবই চঞ্চল এবং ফিমেলটি একটু ভার্টিক মুডে সবসময় থাকে। আর যখন এরা ডিম বাচ্চা করে তখন মেলটি প্রায় সবসময় ফিমেলটিকে খাইয়ে দেয়। তবে আরেকটা কথা আপনাদেরকে বলি যে টার্কিং বার্ডের ফিমেল কিন্তু অলওয়েজ ডিমে তা দেয়, মেল কিন্তু ডিমে তা দেয় না বললেই হয়, খুবই কম, তার মন মুরগির মতো। এক কথায় বলা যায় যে ফিমেলটি ডিমে তা দিয়ে যথেষ্ট ধৈর্য নিয়ে ডিম থেকে বাচ্চা ফোটায়। সেই ক্ষেত্রে মেলের ভূমিকাটা শুধুমাত্র খাওয়ানো পর্যন্তই, মানে ফিমেলটিকে সে খাইয়ে দেয়। ফিমেলটি বক্সে থাকে, দেখা যায় কোনো কোনো সময় যে মেলটি নিজে খেয়ে বক্সের সামনে যে ফিমেলটিকে খাইয়ে দিচ্ছে। তো এই কিছু কিছু জিনিসগুলো টার্কিং বার্ডের খুবই ভিন্ন অন্য পাখির থেকে। আর আমরা যারা ভয় পাই টার্কিং বার্ড পালতে, আমাদের ভয় না পেলেও চলবে। আমরা ইচ্ছা করলে নর্মাল টেম্পারেচার, আমরা যে টেম্পারেচারটা সবসময় কন্ট্রোল করি, দেখি যে আমার গরমটা বেশি হচ্ছে না ঠান্ডাটা বেশি লাগতেছে পাখির, সেদিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা খুব সহজেই এই পাখিটি আমরা রুমের ভিতরে বুঝতে পারব। এই পাখির টেম্পারেচার সবসময় 28 থেকে 30 ভিতর থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে টার্কিং বার্ডের সেট আপ সম্পর্কে বুঝতে পেরেছেন যে টার্কিং বার্ডের সেট আপটি কেমন হওয়া উচিত এবং টার্কিং বার্ডের ব্রিডিং বক্সটি কীভাবে বসাতে হয়, কীভাবে সেট আপ করতে হয় এবং কী সাইজের ব্রিডিং বক্সটি হয় আমি আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। তো আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে আপনারা ইচ্ছা করলে আমাকে
ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি যতটুকু জানি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।